গুড মর্নিং, আমি রাহুল মণ্ডল, বাউরিয়া পাওয়ার আইটিআই প্লাম্বার ট্রেড স্টুডেন্ট। আমি এবং আমার বন্ধুরা, আমার বন্ধু তোজো জানি, রাহুল জ্যোতি, আলতাফ হোসেন, আমরা সকলে মিলে একটি প্রজেক্ট বানিয়েছি যেটার নাম হচ্ছে এয়ার কুলার। তো এই এয়ার কুলার প্রজেক্টটি তৈরি করতে আমরা বেশ কিছু কম্পোনেন্ট ইউজ করেছি। সেগুলি হলো একটি 12 ভোল্টের মোটর, একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার, একটি বাকেট এবং একটি প্রোপেলার। এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে আমাদের 295 টাকা খরচ হয়েছে। তো এই প্রজেক্টটি কীভাবে ওয়ার্ক করবে সেটা বলবে আমার বন্ধু রাহুল জ্যোতি। তো প্রথমত আমরা এখানে যে কারেন্ট ব্যবহার করছি, কারেন্টের মাধ্যমে সাপ্লাই আসবে আমাদের অ্যাডাপ্টারে, সেই অ্যাডাপ্টার সাপ্লাইটিকে আবার কনভার্ট করে মোটরে পাঠাবে, সেই মোটরটি আবার কনভার্ট করে সেটাকে ভিতরে পাখাটাকে চালু করবে। সেই চালু করার পরে ভিতরে যে বরডটি আছে তার মাধ্যমে ঠান্ডা হাওয়াটি এই হোলের মাধ্যমে বেরিয়ে আসবে। এখানে হাত দিয়ে বয়ে যাবে যেখানে ঠান্ডা হাওয়া আসছে, আপনারা দেখিয়ে দিচ্ছি যে এখানে পেপারটা উড়ছে। এই পেপারটা রাখলেই বয়ে যাবে যে পেপারটা উড়ছে, মানে এখান দিয়ে ঠান্ডা বাতাসটি আসছে। দেখতে পাচ্ছেন